ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ লার্নিং পয়েন্টে সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আমি টিএস এলিয়টের প্রেলিউডস এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে তোমরা একটা নতুন ফরম্যাট দেখতে পাবে। কবিতাটি আধুনিক নিম্নমানের জীবনধারাকে তুলে ধরে। প্রেলিউডস মানে আমরা বাংলায় বলে থাকি গৌরচন্দ্রিকা, যেটা মানে হলো ইন্ট্রোডাকশন। কবিতাটিতে কবি তার পোয়েট্রি যে সিরিজ আছে, তার পোয়েট্রি সিরিজের এই কবিতাটি হলো প্রথম ভাগ, তাই তিনি এর নাম দিলেন প্রেলিউডস। আর অন্যান্য পোয়েট্রি সিরিজের মধ্যে যে কবিতাগুলি আছে সেগুলি হলো দ্য ওয়েস্টল্যান্ড, দ্য স্যাক্রেট উড, দ্য প্রুফক, দ্য আইডিয়া অফ খ্রিশ্চান সোসাইটি এটসেট্রা। টিএস এলিয়ট এর ফুল ফর্ম হলো থমাস স্টানস এলিয়ট। তিনি 1889 সালের ইউএসএ সেন্ট লুইয়াসে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1915 সালে ইংল্যান্ডে বসবাস শুরু করেন। তিনি 1927 অর্থাৎ 1927 সালে ব্রিটিশ সিটিজেনশিপ অর্থাৎ ব্রিটিশের স্থায়ী নাগরিকত্বের পরিচয় পান। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল দ্য ওয়েস্টল্যান্ড এবং দ্য আইডিয়া অফ খ্রিশ্চান সোসাইটি। তিনি লিটারেচারে নোবেল প্রাইজ পান 1948। তার সমস্ত লেখনীতে ধর্মীয় জীবনের বিভিন্ন অংশ বর্ণিত হয়েছে। তিনি 1965 সালের 4 জানুয়ারি লন্ডন শহরে তিনি মারা যান। তিনি ছিলেন 20th century পোয়েট, অর্থাৎ কবিতাটিও হলো 20th century পোয়েম। প্রেলিউডস কবিতাটি 4টি পার্টে বিভক্ত। এই 4টি পার্টের মধ্যে কবি প্রথম পার্টে যেভাবে শুরু করলেন সেটি হলো এক শীতের সন্ধ্যাবেলা, যেখানে নোংরা ও জঘন্য পরিবেশ উঠে আসছে, এবং দ্বিতীয় স্ট্যানজাতে সকালবেলা তিনি দেখালেন রাত্রি পেরিয়ে সকাল হয়েছে এবং রাত্রিবেলাতে যে সমস্ত ওই নোংরা আবর্জনা যা ছিল বা বিভিন্ন খারাপ কাজ যেগুলি হয়েছিল সেই কাজগুলি যেন সকালে মানসপটে অর্থাৎ মানসিক চিত্রে ভেসে আসছে। ব্যস্ততম মানুষের পরিচয় পাই আমরা, যেখানে ব্যস্ততম কর্মীরা তারা কফি স্টল থেকে কফি খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং সেখানে দিয়ে তারা যাওয়া আসা করছে, অর্থাৎ কর্মব্যস্ত। কবিতাটি আবার সন্ধ্যায় ফিরে যায়, দিনকে এড়ানো হয়েছে এখানে। এরপর আমরা দেখব যে কবির অনুভূতিটা কীরকম এখানে। তো কবি এখানে বলতে চাইলেন যে তিনি মানে কবি টিএস এলিয়ট তিনি কিন্তু এই সমস্ত ঘটনার প্রতি তিনি উদাসীন। তিনি এমনও উল্লেখ করেছেন যে প্রাচীন মহিলারা, একটা ইমেজ দিয়েছেন এখানে তিনি যে এনসিয়েন্ট ওমেন, যারা জ্বালানির জন্য নোংরা জায়গা থেকে কাগজ কুড়োর যে কাজটা তারা যেন করে যেত অনর্গল, কবিও সেরকম এই ধরনের যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনার থেকে কবি সম্পূর্ণ উদাসীন এবং তিনি এই ধরনের ঘটনার প্রতি কোনোভাবে ইনভলভ হতে চান না। তিনি একটা ইমেজও দিলেন যে যেখানে যীশুখ্রিস্ট কতদিন আগে বলে গেছেন এই সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তো মানুষ সেই সমস্ত জিনিসকে অগ্রাহ্য করে তারা নিজেরা নিজের মতো করে চালিয়ে নিচ্ছে। অর্থাৎ কবি বলতে চাই যে জগৎটা থেমে নেই, জগৎটা নিজের নিজের মতো করে চলছে, জগৎ নিজস্ব গতিতে চলছে, কোথাও থেমে নেই। তো এরপর আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করলে তো কবিতাটি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পাবে। আমি লাইন বাই লাইন শুরু করছি। দেখো, দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন, অর্থাৎ শীতের সন্ধ্যাবেলা, শীতকালের যে সন্ধ্যাবেলা সেই শীতকালের সন্ধ্যাবেলাতে যেন সেটেলস ডাউন, অর্থাৎ এখানে মানে রেডি হয়েছে, বা শীতকালের সন্ধ্যাবেলার প্রথম পরিবেশ আমাদের যে সেটিংসটা সেই সেটিংসটা হলো শীতের সন্ধ্যাবেলা। উইথ স্মেলস অফ স্টিক্স ইন প্যাসেজ ওয়েজ, স্মেল মানে দুর্গন্ধ, এখানে স্টিক্স স্মেল মানে গন্ধ, কিন্তু এখানে দুর্গন্ধতে ব্যবহৃত হয়েছে। কারণ কি না, এখানে দেখো স্টিক্স ইন প্যাসেজ ওয়েজ, স্টিক্স ইন প্যাসেজ ওয়েজ বলতে এখানে যে প্যাসেজ ওয়েজ মানে সরু রাস্তা, সেই সরু রাস্তাতে মাছ ও মাংসের ফালির যে গন্ধ সেই গন্ধটা সেখানে উঠে আসছে। 6 o'clock, টাইমটা কখন না সন্ধে 6টা, তাহলে শীতের সন্ধ্যাবেলা সন্ধে মোটামুটি 6টা এবং সেই সময় সরু রাস্তা দিয়ে মাছ ও মাংসের গন্ধ আসছে। দ্য বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ, এখানে দ্য বার্নড আউট এন্ডস বলতে যে গতানুগতিক দিন যেন শেষ হয়ে গেল, অর্থাৎ এই যে রেগুলেট লাইফ, একটা রেগুলেশন লাইফ, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেমনভাবে মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে ঠিক সেরকমভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দিন যেন এইভাবে চলে গেল। কবি এখানে একটা ইমেজ দিলেন, এই যে দেখো বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ, এখানে
আমি যেটা মনে করি সেটা হলো একটা স্মোকার যখন কোনো একটা স্মোকিং আইটেমকে স্মোক করে, যা হয়তো বিড়ি হতে পারে বা সিগারেট হতে পারে, সেখানে দেখতে পাও যে ওই প্রথমে সিগারেট বা বিড়িটিকে ধরিয়ে পর তারপর যে যেমন টান দেয়, টান দিতে দিতে আস্তে 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 সে ছাই হয়ে শেষ হয়ে লাস্টে যেন একদম যেটা লিস্ট মানে অল্প থাকে সে অল্পটা সে ফেলে দেয়, এইভাবে যেন সে সারা দিনটি যেন ওই রকম স্মোকিং আইটেমস বা কোনো একটা স্মোকিং পার্ট খেয়ে পরে যেন ছাই হয়ে যেন ফেলে দেওয়ার সময় চলে এসছে। অ্যান্ড নাও এ গাস্টি সাওয়ার র্যাপস, এবং গাস্টি সাওয়ার্স বলতে এখানে গাস্টি মানে হলো ঝড়ো হাওয়া, সাওয়ার মানে বৃষ্টি, তাহলে গাস্টি সাওয়ার মানে ঝড়ো বাতাস যেন এক পশলা বৃষ্টি নিয়ে এলো। দ্য গ্রিমি স্ক্র্যাপস, সেই নোংরা টুকরো টুকরো জিনিসগুলো যেগুলো মানে অবশিষ্ট হয়ে পড়েছিল সেগুলো রয়েছে এখানে। অফ উইদার্ড লিভস অ্যাবাউট ইউর ফিট, যে নোংরা শুকনো পাতাগুলি তোমার পায়ে এসে পড়লো, এখানে ইওর ফিট বলতে সামওয়ানস ফিট, কারো পায়ের কাছে এসে কোনো পাতা এবং টুকরো টুকরো কোনো নোংরা জিনিস তার পায়ের কাছে এসে পড়লো। যে এইখানটাতে কবি বলতে চাইলেন যে দ্য বার্নড আউট এন্ডস অফ স্মোকি ডেজ, মানে গতানুগতিক দিন যেন এইভাবে শেষ হয়ে গেল, অ্যান্ড নাও এ গাস্টি সাওয়ার র্যাপস দ্য গ্রিমি স্ক্র্যাপস অফ উইদার্ড লিভস অ্যাবাউট ইওর ফিট, এখানে যে ওই প্রচণ্ড ঝড়ো ঝড় ও বাতাস এই দুজন মিলিত হয়ে ঝড় বাতাস প্রচণ্ড রকমভাবে বিশৃঙ্খল সৃষ্টি করে তারা কিন্তু এগিয়ে এলো এবং ওই নোংরা টুকরো টুকরো জিনিস এবং শুকনো পাতা কারো পায়ের উপর এসে পড়ল। অ্যান্ড নিউজ পেপার ফ্রম ভ্যাকেন্ট লটস, এবং সেই খবরের কাগজ, ফ্রম ভ্যাকেন্ট লটস বলতে এখানে ডাম্পিং গ্রাউন্ড, ভ্যাকেন্ট লটস বলতে ডাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ কোনো খালি জায়গার থেকে নিউজ পেপার সেখান থেকে উঠে এলো। দ্য সাওয়ার্স বিট, বৃষ্টির ফোঁটা পড়লো অন ব্রোকেন বাইন্স অ্যান্ড চিমনি পটস, ব্রোকেন বাইন্ডস অ্যান্ড চিমনি পটস বলতে এখানে যে ব্রোকেন বাইন্ড হলো ব্রোকেন উইন্ডোজ, ব্লাইন্ডস মানে এখানে আমরা উইন্ডোকে সম্পূর্ণ বলতে পারি না, এক খড়খড়ি টাইপের জিনিস আছে, উইন্ডোটা সম্পূর্ণ নয়, তো সেখানে ব্রোকেন বাইন্ডস অ্যান্ড চিমনি পটস, চিমনি পট বলতে চিমনি, তো সেই যে ঝড়ো বাতাস ও বৃষ্টি সেগুলি জানলা এবং ওই চিমনি পটগুলির উপর এসে পরে পড়লো। অ্যান্ড অ্যাট দ্য কর্নার অফ দি স্ট্রিট, এবং রাস্তার এক কোণে এ লোনলি ক্যাব হর্স টিমস অ্যান্ড স্ট্যাম্পস, নির্জন এক কোণে একটা ক্যাব হর্স মানে ঘোড়ায় টানা গাড়ি, সেখানে স্টিমস অ্যান্ড স্ট্যাম্প মানে সেখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে, সেখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে বাষ্প তৈরি হওয়ার জন্য, এবং সেই বাষ্প দিয়ে কী হচ্ছে, অ্যান্ড দেন দ্য লাইটিং অফ দি ল্যাম্প, এবং সেই ল্যাম্পের যে লাইটসগুলো মানে ল্যাম্প লাইটগুলো রাস্তার ধারে যে ল্যাম্প লাইট দেওয়া হয় সেই ল্যাম্প লাইটের উৎস যোগান দিচ্ছে স্টিমসটা। এখান থেকে আবার বলে দিচ্ছি দেখো, অ্যান্ড অ্যাট দ্য কর্নার অফ দি স্ট্রিট এ লোনলি ক্যাব হর্স টিমস অ্যান্ড স্ট্যাম্পস অ্যান্ড দেন দ্য লাইটিং অফ দি ল্যাম্প, যে কবি ওই মানে রাস্তার এক কোণে দেখলেন যে একটা ক্যাব হর্স রয়েছে, সেই ক্যাব হর্স বা ঘোড়ায় টানা গাড়ি সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই যে ধোঁয়ার যে বাষ্পটা হচ্ছে সেই বাষ্পটার দ্বারা সেই বাষ্পটি কাজে লাগিয়ে মানে রাত্রিবেলাতে রাস্তার ধারে যে ল্যাম্প লাইটসগুলো রয়েছে সেই ল্যাম্প লাইটসগুলো জ্বলছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইলেন যে গ্যাসের বাতিতে রাস্তা আলোকিত হচ্ছে এবং সন্ধ্যা অতিক্রম করে এখন রাত্রি হয়ে গেছে। এরপর আসছি সেকেন্ড স্ট্যানজায়, রাত্রির পর যখন সকাল হয়েছে, এই সকালে সকলেই কর্মব্যস্ত এবং কাজে যাওয়ার জন্য প্রস্তুত, তো কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক। দ্য মর্নিং কামস টু কনসাসনেস, কনসাসনেস মানে সচেতনতা, এখানে সচেতনতা বলতে কনসাসনেস মানে আমরা যেটা প্রত্যক্ষদর্শী হচ্ছি সেই জিনিসটা, তাহলে সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি অফ ফেন্ট স্টেলস স্মেলস অফ বিয়ার, ফেন্ট মানে বিবর্ণ ভীরু টাইপের, স্টেলস মানে হলো বাসি বা যেটা মানে পুরনো পচা, স্মেলস অফ বিয়ার বিয়ারের গন্ধ, তাহলে সকালবেলাতে পচা বাসি বিয়ার, বিয়ার মানে হচ্ছে মদ আর কি, বিয়ারের গন্ধ উঠে আসছে। ফ্রম দ্য সডাস্ট ট্র্যাম স্ট্রিট উইথ অল দ্য মাডি ফিট দ্যাট ফ্রেশ টু আর্লি কফি স্ট্যান্ডস, ফ্রম দ্য সডাস্ট ট্র্যাম্পস বলতে যে কড়াতে কাটা গাছের গুঁড়ো আর কি, সেই গাছের গুঁড়োগুলি বরফে রাস্তার উপর যে বরফ পড়েছে সে বরফের উপরে সেই কড়া কাটা কাঠের গুঁড়িগুলি দেওয়া হচ্ছে যাতে করে মানুষের চলতে সুবিধা হয়, এবং সেই মানুষগুলি মাটি ফিট মানে কাদ পায়ে কাদা কর্দমাক্ত নিয়ে পড়ে, অর্থাৎ রাস্তার মধ্যে কাদাও আছে আমরা লক্ষ্য করছি, সেই কাদা আছে বলে তাদের পায়ে কাদা লেগেছে, সেই কাদা নিয়ে তারা কফি স্ট্যান্ডসের দিকে আসছে। কফি স্ট্যান্ডসটা সিম্বলাইজ করে স্মল শপ সেলিং কফি টু দ্য পুর
পিপল গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ এই যে কফি স্ট্যান্ডসে যারা কফি খেতে যায় তারা নিশ্চয়ই সব হাই হাই ক্লাসের লোক যাবে না, সেখানে ওই কর্মী ক্লাসের লোক যাবে, ওয়ার্কিং ক্লাসের লোক, তারা সেখানে কফি খেয়ে পরে তারা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তো তারা সেখানে কফি খেতে যাচ্ছে। উইথ দ্য আদার মাস্কিউডার্স, উইথ দ্য আদার মাস্কিউডার্স, মাস্কিউডার্স বলতে এখানে ছদ্মবেশী মুখোশধারী লোক, মানে তাদের মধ্যে বাইরের একটা ফেস আছে এবং ভিতরের একটা ফেস আছে, তারা যেন ছদ্মবেশী। দ্য টাইম রিজিউমস, এখানে টাইম রিজিউমস বলতে অল্প সময়ের মতো তারা বিরক্ত নিয়েছে, সময় যেন এখানে থেমে গেছে, কবি এখানে বলতে জানেন যেন সময় থেমে গেছে, মানে তাদের কর্মব্যস্ত সাথে সাথে সময়ও যেন ব্যস্ত হয়ে যায়, তো তারা যেন এখানে রেস্ট নিচ্ছে বা তারা যখন ওখানে কফি খেতে এসছে যেন সময়টাও তাদের সাথে একটু জিরিয়ে নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। ওয়ান থিংস অফ অল দ্য হ্যান্ডস দ্যাট আর রাইজিং ডিঙ্গি শেডস ইন দ্য থাউজেন্ড ফার্নিশড রুম। এরপর ওই যে ওয়ান থিংস মানে একজন ভাববে বা হয়তো আমরা ভাববো অল দ্য হ্যান্ডস, অল দ্য হ্যান্ডস বলতে এখানে কবি হোল ফর দ্য পার্টকে ইন্ডিকেট করলেন, এটা তোমরা ফিগার্স অফ স্পিচ আমি বিশেষ বিশ্লেষণ করছি না, তবে দেখতে পাবে যে এখানে ওই লোকগুলিকে, লোকগুলিকে না বলে পরে তাদের হাতগুলিকে বলা হয়েছে, যে অল দ্য হ্যান্ডস দ্যাট আর রাইজিং ডিঙ্গি শেডস ইন এ থাউজেন্ড ফার্নিশড রুম, তারা তাদের হাতগুলিকে সজ্জিত ঘরে আলো আসার জন্য নোংরা জিনিস সরাচ্ছে, অর্থাৎ যেন আলো আসতে পারে তার জন্য তারা তাদের হাতগুলিকে নোংরা জিনিসগুলি সরানোর জন্য ব্যবহার করছে। তোমরা ওয়ার্নিংগুলি খাতা পেন নিয়ে লিখে নেবে, আমি লাইন বাই লাইন কমপ্লিট এক্সপ্লেন করছি, এটি তোমাদের এক্সপ্লানেশন বলো, লং কোশ্চেন বলো, এমসিকিউ, এসএকিউ সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। এরপর তৃতীয় স্ট্যান্জাটি আমাদের চমকে দেয়, এখানে একটা নতুন ধরনের আমরা সিম্বল খুঁজে পাই, কবিতার যে স্ট্যান্জাটি শুরু হচ্ছে সেটি ইউ দিয়ে, ইউ সম্বোধনে, এখানে ইউ বলতে আর কেউ না, একটু ডিটেলস পড়লে বুঝতে পারবো এটা একটা প্রস্টিটিউট ওম্যান। ইউ টসড এ ব্ল্যাঙ্কেট ফ্রম দ্য বেড, টসড মানে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলা মানে উলট পালট করে দেওয়া, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, ফ্রম দ্য বেড মানে বিছানার থেকে, তুমি কম্বলটি বিছানাতে এদিকে ওদিকে ছুঁড়ে ফেললে। ইউ লে আপন ইউর ব্যাক অ্যান্ড ওয়েটেড, তুমি হয়তো শুয়েছিলে এবং তুমি অপেক্ষা করেছিলে, ওয়েটেড মানে এখানে ওয়েটেড ফর কাস্টমার, অর্থাৎ এখানে প্রস্টিটিউট ওমেনটি সে বিছানায় শুয়ে থাকার সময় কম্বলটি এদিকে ওদিকে ছুঁড়ে ফেললো এবং সে অপেক্ষা করেছিল। ইউ ডজড অ্যান্ড ওয়েটেড দ্য নাইট রিভিলিং দ্য থাউজেন্ড শর্টেড ইমেজ অফ হুইচ ইউর সোল ওয়াজ কনস্টিটিউট। আমরা এখানে দেখতে পাই যে আবার সকাল হয়ে গেল এবং এই সকালে কী হচ্ছে না, এই সকালে সেই মহিলাটি, সে যখন শুয়ে রয়েছে অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায়, ডজ মানে হলো অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে অর্থাৎ ঝিমানো, অ্যান্ড ওয়াচ, এবং লক্ষ্য করলো যে রাত্রিবেলাতে যা যা ঘটনা ঘটেছে, নাইট রিভিলিং বলতে রাত্রিবেলায় যা যা ঘটনা ঘটেছে সেগুলি তার আজকে মানসপটে বা মানসিক কল্পনাতে ভেসে এলো। দ্য থাউজেন্ড শর্টেড ইমেজ, হাজারটা নোংরা ইমেজ তার মনের মধ্যে ভেসে এলো, অফ হুইচ ইউর সোল ওয়াজ কনস্টিটিউট, যেটি তোমার সোল বা আত্মাতে স্টোর্ড হয়েছিল। আমরা সাইকোলজিক্যাল কনসেপ্টে জানি যে আমরা রাত্রিতে বা যে কোনো সময় যা করি সেই যে আমাদের ঘটনাটা সেগুলো আমাদের আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রেজিস্টার্ড বা রেজিস্টার হয়ে থাকে, তো সেই রেজিস্টার্ড ইমেজটা আমাদের ফাঁকা সময়ে আমাদের মনের মধ্যে অটোমেটিকলি বেরিয়ে আসে। এখানে সেই মহিলাটি রাত্রিবেলার যে ঘটনা, সেই ঘটনাটি আজ সকালবেলাতে তার মানসপটে ক্লিয়ারলি ফুটে উঠছে। দে ফ্লিকার্ড এগেনস্ট দ্য স্লিং, সেগুলি ফ্লিকার্ড মানে দপদপ করে ওঠা, বার্ন আনস্টিডিলি, হঠাৎ করে দপ করে উঠে যায় যাকে বলে আর কি, আগুনের মতো দপ করে জ্বলে ওঠা, এগেনস্ট দ্য সিলিং, সিলিংয়ের ছাদে, অ্যান্ড হোয়েন অল দ্য ওয়াল কেম ব্যাক অ্যান্ড দ্য লাইট ক্রিপ আপ বিটুইন দ্য শাটার্স, এবং যখন সমস্ত জগতের, অর্থাৎ তোমার যে ওই যে রাত্রিবেলার যে ঘটনা সেটা যখন কেটে সকাল হয়ে গেল, রাত্রিবেলার যে ঘুমের ঘোরটা, ওই ঘোরটা কেটে যখন সকাল হয়ে গেল, ধীরে ধীরে আলো প্রবেশ করলো বিটুইন দ্য শাটার্স অ্যান্ড ইউ হার্ড দ্য স্প্যারো অফ দি গাটার্স। এখানে যে সিচুয়েশানটা দেখো, সিচুয়েশানটা হচ্ছে যে সকাল যখন হচ্ছে তখন সকাল যে আলো প্রবেশ করছে সেটা কিন্তু কবি কমপ্লিটলি বলছেন না, কবি বলতে চাইলেন যে ওই যে শাটার্স মানে দুটো কপাটের মাঝে যে ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে যে আলো প্রবেশ করছে তার ঘরে, এবং গাটার্স মানে ওই যে নল থাকে আর কি, ছাদের যে নল থাকে সেই নলাতে যে স্প্যারো বা চড়াই পাখির যে ডাক দিচ্ছে সেখান থেকে, এই আওয়াজ থেকে, অর্থাৎ চড়াই পাখির আওয়াজ থেকে এবং কাঠের ফাঁকের যে আলো, সেই আলোর থেকে বুঝতে পারলো যে সকাল হয়েছে। ইউ হ্যাড সাচ এ ভিশন অফ দ্য স্ট্রিট, তুমি
সেই রাস্তার ভিজন বা ইমেজটা তোমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ অ্যাজ দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু রাস্তার যে সমস্ত স্ট্রিট বলতে এখানে স্ট্রিট ম্যানস আর কি, রাস্তায় যারা পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু তোমাকে ঠিকঠাক বুঝতে পারছে না। তুমি হয়তো তাদেরকে বুঝতে পারছো কিন্তু তারা তোমাকে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারছে না। সিটিং অ্যালং দ্য বেডস এজ, যে তুমি বিছানার প্রান্তভাগে বসে আছো একাকী, হোয়ার ইউ কার্ড অ্যান্ড পেপার্স ফ্রম ইউর হেয়ার, যেখানে তুমি তোমার চুলটাকে কাগজ দিয়ে মুড়ে রেখেছিলে, অর কোলাপসড এবং দৃঢ়ভাবে আটকে রেখেছিলে, দ্য ইয়েলো সোলস অফ দি ফিট ইন দ্য পামস বোথ সর্ডিড হ্যান্ডস, এবং সেই তোমার যে পায়ের হলদে গোড়ালি সেই গোড়ালিতে তুমি তোমার হাত দিয়ে আটকে রেখেছো, অর্থাৎ তুমি এখানে যে তোমার চুলটিকে তুমি পেপার দিয়ে আটকে রেখেছিলে, মুড়ে রেখেছিলে, এবং তোমার নোংরা যে হলুদ রঙের পাগুলি সেই পাগুলিকে তুমি হাত দিয়ে আটকে রেখেছো, এগুলি তোমার মনের মধ্যে একটা বাতাবরণ তৈরি করেছে। কবি অ্যাকচুয়াল মিনিং করতে চাইলেন যে একটা আনরোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। এরপর আসছি ফোর্থ স্ট্যানজায়। His soul stretched tight across the skies. এই স্ট্যানজায় আমরা আবার পুনরায় সন্ধ্যার আবহে ফিরে আসি। সহজ জীবনের এক গতানুগতিকতার মধ্যে যে আবদ্ধ এবং যান্ত্রিকতার থেকে শহরবাসীর মুক্তি নেই, এটি ক্লিয়ারলি ব্যক্ত হয়েছে। কাজের শেষে তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। His soul stretched tightly across the skies. তার সোল মানে তার আত্মাটা, অর্থাৎ তার যে মানে আত্মা আর কি, সেই আত্মাটা টাইটলি অ্যাক্রস দ্য স্কাইজ, আকাশের দিকে যেন এক্সটেন্ড বা বিস্তৃত, অর্থাৎ যেন স্পিরিচুয়ালিটির দিকে যেতে চাইছেন। এখানে আকাশ বলতে আধ্যাত্মিকতার যে বিষয়টা। দ্যাট ফেড বিহাইন্ড দ্য সিটি ব্লকস, যেটি চোখের সামনে ধীরে ধীরে নোংরা দৃশ্যগুলি ভেসে আসছে, অফ ট্র্যাম্পেড বাই ইনসিস্টেন্ট ফিট, সেই পদদলিত হওয়ার বা সেই পায়ে যে প্রাত্যহিক জীবনের নগর জীবনের যে কদর্যতা, অর্থাৎ প্রাত্যহিক জীবনে যে কাজকর্ম করার মাধ্যমে যে যাওয়া আসা বা কাজের মধ্যে থাকা, সেই জিনিসটা তার চোখের সামনে ভেসে আসছে। অ্যাট ফোর অ্যান্ড ফাইভ অফ সিক্স ও ক্লক, এখানে দেখো পার্টিকুলার কোনো উল্লেখ নেই, কিন্তু কবি এখানে একটা কবি ছন্দের জন্য তিনি মিলিয়ে দিয়েছেন যে চারটে পাঁচটে কি ছটার সময়। অ্যান্ড শর্ট স্কোয়ার্স ফিঙ্গার্স শিফটিং পাইপস, এখানে শর্ট স্কোয়ার বলতে যে মানে স্কোয়ার মানে হলো যে গোলক আকৃতি, তো এখানে আমরা দেখতে পাবো যে আঙুলটিকে, বুড়ো আঙুলটিকে বিশেষ করে বলা হয়েছে যে ফিঙ্গার স্টাফিং পাইপস, যেটা পাইপের মধ্যে দিয়ে ঠেলে দিচ্ছে। অর্থাৎ কবি বলতে চাইলেন যে এখানে ওই যে আমাদের আঙুলটা, শক্ত আঙুলটা পাইপের মধ্যে একটা ওই কোনো তামাক টামাক কোনো জিনিস আর কি সেটা ঠেলে দিচ্ছে আর কি। অ্যান্ড ইভিনিং নিউজ পেপার, এবং মানে ওই যে তামাকটা যেটা রেডি করা হয়ে গেল পাইপের ভেতর ঢোকানো হলো, এরপর তারা হয়তো রেস্ট নেবে এখানে। অ্যান্ড দ্য ইভিনিং নিউজ পেপার, এবং সন্ধেবেলার যে পেপার আর কি, অ্যান্ড আইস অ্যাসিউড অফ সার্টেন সার্টেনটিজ, জাগতিক আনন্দের জন্য নিশ্চিত, অর্থাৎ কি না সারাদিন ধরে কাজ করার পর সন্ধ্যাবেলা তামাক সেজে নিয়ে তারপর নিউজ পেপারটা চোখের মধ্যে ফ্লাশিংস করে বা রেখে অ্যাজিউম দ্য সার্টেন সার্টেনটিজ, এইভাবে তারা জীবনের স্বাচ্ছন্দ্য বোধ বা আনন্দের একটা বোধ যে তারা উপলব্ধি করছে। তারা জীবনের আত্মিক আনন্দের প্রয়োজন বোধ করে না, কিন্তু জাগতিক আনন্দের যেন প্রয়োজন বোধ করে সেই ওয়ার্কার্সরা। দ্য কনসায়েন্স অফ দি ব্ল্যাক অ্যান্ড স্ট্রিট ইম্পেশিয়েন্ট টু অ্যাসিউম দ্য ওয়ার্ল্ড, এখানে ওই দূষণ ভরা যে পরিবেশ, সেই দূষণ ভরা পরিবেশের যে জ্ঞানটা বা দূষণ ভরা পরিবেশের অবস্থাটা এই জগৎটিকে যেন একটা অধৈর্য মুখী করে তুলেছে। এরপর থেকে কবিতাটা একটু ভাগ হয়ে যাচ্ছে। কবি নিজে এখানে উল্লেখ করছেন, আই এম মুভড বাই ফ্যান্সিস দ্যাট আর কার্ল অ্যারাউন্ড দিস ইমেজ অ্যান্ড ক্লিংস দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল ইনফাইনাইটলি সাফারিং থিংস। এখানে ফ্যান্সিস বলতে কাল্পনিক চিন্তার বিষয়, এবং কার্ল মানে কুগড়ে থাকা, ক্লিং মানে হলো আসক, ইনফাইনাইটলি জেন্টল মানে সকল ব্যক্তির জগতের দুঃখ যন্ত্রণা, সকল ব্যক্তি জগতিক দুঃখ যন্ত্রণা। জীবনের এই সকল বিমর্ষ দৃশ্য দেখি কবি বিচলিত হয়ে পড়েছেন। তিনি কল্পনা করেন এবং অনুভবও করেন এক আত্মিক যন্ত্রণা, এটি হলো কি না, যা একদিন যীশুখ্রিস্টকে ক্রুশবদ্ধ অবস্থায় সহ্য করতে হয়েছিল। যীশুখ্রিস্ট জগতের ভালো কাজ করেছিলেন বলেই তাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। অর্থাৎ আমাদের সমাজই এরকম, আর যে ভালো মানুষ তাকে ক্রুশবিদ্ধ অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়। তাই কবি এই সমস্ত দুঃখ যন্ত্রণা পথে দেখে তিনি বিচলিত হয়ে যাচ্ছেন। ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যাক্রস ইউর মাউথ অ্যান্ড লাফ
The world revolves like ancient women gathering fuel in the vacant lots. উনি বলছেন হাতকে মুখে চাপা দিয়ে হাসার জন্য এবং সেই এনসিয়েন্ট ওম্যানকে তিনি রিভলভ করছেন এখানের এই এই যে মানে পার্টটা এই পার্টটায় কবি একটা আলাদা রকমের চিত্র তুলে ধরলেন যে এনসিয়েন্ট ওম্যান হলো এখানে প্রাচীন মহিলার যে ইমেজটা দিয়েছেন কবি যে এই জন্যই যে তাদের একটা গতিশীল জীবন ছিল গতানুগতিক গতিশীল জীবন গ্যাদারিং ফুয়েল ইন দ্য ভ্যাকেন্ট লটস বলতে এখানে জঞ্জাল ফেলার জায়গা তো কবি যেটা বলতে চাইলেন এই স্ট্যান্জায় সেটি হলো কি যে এই জগতের এই জগতে মানুষের দুঃখ যন্ত্রণার প্রতি তিনি উদাসীন আগে তিনি বিমর্ষ দৃশ্য দেখে অবাক হলেন তারপর তিনি উদাসীন রইলেন তার মধ্যে একটা আইডিয়া এলো যে এই জগৎ প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে সেই প্রাচীন মহিলার মতো প্রাচীন মহিলা মানে এনসিয়েন্ট মহিলা মানে কীরকম না তারা তাদের যে একঘেয়েমি কাজটা তারা বরাবর করে যেত নোংরা স্থান থেকে ওই জঞ্জাল ফেলা জায়গা থেকে কাগজ কুড়িয়ে আনা আগুন জ্বালানোর জন্য কবি বললেন যেন এই একই রকমভাবে একটা মনোটোনাস লাইফ এই মানুষগুলো লিড করছে অর্থাৎ কবি যে সাংকেতিকতার মাধ্যমে মানে সিম্বলের মাধ্যমে কবি বলতে চাইলেন যে এই জগতের একটা নিজস্ব গতি রয়েছে এবং এই জগৎ নিজস্ব গতিতেই এগিয়ে যাচ্ছে কোথাও তা থেমে নেই তো এই ছিল এই কবিতার বিষয় ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারা উপকৃত হয় যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মন দিয়ে ও সময় ব্যয় করে কবিতাটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ